হামাসের সঙ্গে ইসরায়েলের সেনাদের যুদ্ধ চলছে। স্থল অভিযান শুরুর পর থেকেই বারবার আলোচনায় আসছে হামাসের টানেল। গাজার মাটির নিচে রয়েছে অসংখ্য সুড়ঙ্গ, এর সংখ্যা কত তা নির্দিষ্ট করে বলা তো দূরের কথা, অনুমান করাও কঠিন। যদিও ইসরায়েলি বাহিনীর দাবি তারা নাকি এরই মধ্যে বহু টানেল ধ্বংস করেছে। তারা এও দাবি করছে তারা সন্ধান চালাচ্ছে সেসব বাংকার বা টানেলের যেগুলো কেবল হামাসের ব্যবহারের জন্য, বেসামরিক নাগরিকদের জন্য নয়। এই টানেলগুলোর নেটওয়ার্কের আকার সম্পর্কে ধারণা করা কঠিন। ইসরায়েল এসব টানেলকে বলছে গাজা মেট্রো। এই টানেলগুলো নিয়েই জানাব এই অংশে। 2021 সালে ইসরায়েলি হামলার পর তারা দাবি করে যে গাজার 62 মাইল এলাকারও বেশি টানেল ধ্বংস করেছে ইসরায়েলি বাহিনী। হামাস তখন জানিয়েছিল 310 মাইলের বেশি এলাকা জুড়ে তাদের টানেলের ব্যাপ্তি। সেই আক্রমণে এর কেবল 5% ক্ষতিগ্রস্ত হয়েছে। পুরো লন্ডন শহরের আন্ডারগ্রাউন্ডের দৈর্ঘ্য প্রায় 248.54 মাইল, আর গাজার 310-এরও বেশি। বোঝার সুবিধার্থে এই তুলনা টেনে আনা। গাজায় টানেল নির্মাণ শুরু হয় 2005 সালে। তখনও ইসরায়েলি সৈন্য ও বসতি স্থাপনকারীদের প্রত্যাহার শুরু হয়নি। 2007 সালে হামাস গাজা নিয়ন্ত্রণ নেয়ার পর টানেল বা বাংকার নির্মাণের কাজের অগ্রগতি বৃদ্ধি পায়। নিরাপত্তা ইস্যুতে ইসরায়েল ও ইজিপ্টের পণ্য পরিবহন এবং মানুষের চলাচলে কড়া নজরদারি আরোপ করে। এক সময় মিশর সীমান্তে প্রায় 2500 টানেল বাণিজ্যিক পণ্য, তেল ও অস্ত্র চোরাচালানের জন্য হামাস ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠী ব্যবহার করে। 2010 সালের দিকে ইসরায়েল তাদের ক্রসিং ব্যবহার করে বেশি পণ্য আমদানির সুযোগ দেয়, ফলে চোরাচালানের গুরুত্ব কমে যায়, আর তাই মিশর বন্যার পানিতে ভাসিয়ে দিয়ে নষ্ট করে দেয়। হামাস তো আর বসে থাকার পাত্র না, তখন থেকেই তারা আবার নতুন করে টানেল খনন করা শুরু করে দেয়। 2013 সাল, IDF কংক্রিটের ছাদ ও দেয়াল বিশিষ্ট একটি টানেল আবিষ্কার করে, যার গভীরতা 18 মিটার, লম্বায় যেটি প্রায় 10 মাইল। এটি বিস্তৃতি ছিল গাজা উপত্যকা থেকে শুরু করে কিবুতোজ এলাকার কাছাকাছি পর্যন্ত। স্থানীয়রা বিচিত্র আওয়াজ শোনার পর ইসরায়েলিরা তা চিহ্নিত করতে সক্ষম হয়। পরের বছর অর্থাৎ 2014 সালে নিজেদের নিরাপত্তায় এমন টানেলগুলোকে চিহ্নিত করা শুরু করে ইসরায়েল। গাজার টানেলগুলো কত গভীরে তার স্পষ্ট বর্ণনা নেই, তবে ধারণা করা হয় এগুলো মাটির 100 ফুট গভীরে। এগুলোর প্রবেশমুখ করা হয়েছে বাড়ির ঘর, মসজিদ, স্কুল, হাসপাতাল সহ বিভিন্ন ভবনে। হামাসের তৈরি টানেলগুলো তাদের অন্যতম বড় শক্তি। ইসরায়েল বাহিনী এবার এই টানেলগুলোর সন্ধানে গাজা উপত্যকায় চালাচ্ছে গভীর তল্লাশি। টানেলগুলো খুঁজে বের করে এগুলো নেটওয়ার্ক অকার্যকর করাই তাদের উদ্দেশ্য। ইন্টার বর্ডার টানেলগুলো দুর্গের মতো, যেগুলো খোঁড়া হয়েছিল ইসরায়েলি ভূখণ্ডে আক্রমণ চালাতে। সেখানে হামাসের কমান্ড কন্ট্রোল সেন্টার আছে। এই টানেলগুলোতে আলো ও বিদ্যুৎ ব্যবস্থার সঙ্গে রয়েছে রেল ট্রাক ব্যবস্থাও। টানেল নেটওয়ার্কগুলো এতটাই স্ট্রং যে এগুলোর সামনে অকার্যকর হয়ে পড়ছে IDF এর লেটেস্ট প্রযুক্তিও। এই টানেলগুলো থেকেই ইসরায়েলি ট্যাঙ্কগুলোর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে হামাস। পুরো নেটওয়ার্ক সিস্টেমকেই ফাঁদে পরিণত করা সম্ভব হামাসের পক্ষে। ইসরায়েলি সৈন্যরা যদি টানেলে প্রবেশ করে, তবে পুরো টানেল উড়িয়ে দেওয়ার সম্ভাবনা আছে। ইসরায়েলি বাহিনীকে যদি জিম্মি করে ফেলা হয়, তবে এক্ষেত্রে ঝুঁকি থাকে টানেলে পর্যাপ্ত অক্সিজেন পাওয়া নিয়ে। আবার যদি সরাসরি যুদ্ধ বিমান থেকে টানেল ধ্বংসকারী বোমা ফেলা হয়, সেগুলো বিস্ফোরিত হবার আগে মাটির অনেক গভীরে পৌঁছে যাবে। এক্ষেত্রে বিস্ফোরণের কারণে বন্দী ইসরায়েলিরাও ক্ষতিগ্রস্ত হবে, এমনকি নিহত হবারও সম্ভাবনা রয়েছে। এছাড়াও শেষ পরিণতি হিসেবে হতে পারে 1-to-1 লড়াইও। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।